করে এখন আমাদের উদ্দেশ্যে যাব। মেয়ে অজু করে কমপ্লিট করে এখন আজকে আগ্রার প্রথম জুমার দিন নামাজ পড়তে যাব। চলুন দিলাম এই রুমে আসি। হচ্ছে 107 কেরো, 106 দিলাম। এদিকে যাব হোটেলটা এমন। আনতে হবে ভিতরে এদিকে সুন্দর, এদিকে থাকার ব্যবস্থা সুন্দর আছে। এই হচ্ছে হোটেলটা, এদিকে সিঁড়ি। আসলাম যে তাদের কবর জিয়ারতটা করে নিই, তারপর খাইতে যাই। কবর জিয়ারতটা করি, তারপর খাইতে যাই। এখানে এখনো জানি না কার কবরস্থান বা কিসের কবরস্থান, কবর জিয়ারতটা করেই যাই। কবরটা জিয়ারত করতে হবে। যাচ্ছি এখন, হোটেল পাচ্ছি না, যা পাচ্ছি ও ভাত থাকে না, অন্য কিছু। আমি এখন ভাত খাবো, ভাত খাওয়ার জন্য আমার পাগল হয়ে গেছে, ভালো লাগছে না, যেভাবে ভাত খাবো। জানা যায় এই কবর জিয়ারত করে একটা হোটেল জিজ্ঞেস করলাম, তারপর আবার সোজা যাচ্ছি। দেখি দেখা যাক কোথায় কোন হোটেলে আমাদের গেল আমাদের খাবার খাওয়ায় আজকে। ভাত দেখা যাক কি হয়। এই তো আসলো, তোর রাস্তা আসলো। হোটেল খাবো, খাওয়া ভাত খাবো, দেখি কি হয়। ভাত রুটি, ভাত পাইলাম। আপনার নাম কায়? গণেশ দাদার গ্যাস পাইলাম। হ্যাঁ আল্লাহ এখন আমার একটা ব্যবস্থা করছে, আপাতত খালি ভাত পাইলাম, দেখি অন্য কোথায় গোস্ত পাওয়া যায় কিনা। এখন আবার এই রাস্তাতে যাইতে হবে আমাকে। বাইরের কাছ থেকে নিলাম যে এইসব খাবার প্লেটও নাই, তাই বাইরের কাছে প্লেট চাইলাম, প্লেট আর কি ভাই দিচ্ছি, ভাই এটা তো দিয়ে দেন। মেরা নাম রঞ্জু, মেরা বাংলাদেশ সে আয়া হু। তো আপনাকে নাম, আপনার নাম কে? ছোটো ছোটো ছোটা হো মেরা ক্লোজ ব্রাদার। আপনাকে নাম? আরামজিৎ। ওকে, আই উইল গিভ মাই নাম্বার, নো প্রবলেম। আমি এখন এই ভাইয়ের কাছ থেকে একটা খাবার নিয়ে গেলাম, এখন যাচ্ছি। তার এই মোটর সাইকেল করে আমাকে দিয়ে গেল ছোট। ওই যে আমার ইভারগ্রিন হাউস, এটা পোষা দিয়ে গেলাম অত দূর থেকে। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ছোট ভাই, দিস ইজ মাই হাউস। This is my house. Is your house? Yes. Wow, hey, of course I will go. মেরে তো আপকো অসপর আসলাম, খাবার নিয়ে আসলাম, এখন দেখা যাক রুমে ঢুকি। আর একটা সাইকা এই যে খাবার নিয়ে আগে আগে দেখাচ্ছে, রাখো। ডুলোর পানি এটা কত রুপি?
ওকে পলি 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 একটা প্লেট নিয়ে আসলাম ওই দোকানদার কাছ থেকে, পরে পানি আনছে অন্য দোকান থেকে, পানি দুটো সেভেন আপ একটা থামজ আপ আর তরকারি দেখে কি আনলাম দুপুরে খাবারটা। ভাত এখানে তো পাওয়া যায় না দেখলেন, হ্যাঁ তারপর আনছি খুব কষ্ট করে, ঠিক আছে দেখি। এটা হলো পোস্ত, হ্যাঁ এটা হচ্ছে ভাত, ভাত ভাতটা বহুত মুশকিল, ভাত পাওয়া বহুত মুশকিল। আলহামদুলিল্লাহ ভাত গরম আছে, আমি খুব ভালো মতো খাইতে পারবো, আমি গরম ভাত খাই ভালো, গরম দেখে ভাত বেশি আনছিলাম, দেখি খুব ভালো আলহামদুলিল্লাহ। আল্লাহ মানুষকে ভালো খাবার খাওয়াক কামনা করি। ঠিক আছে এখন এটা এখানে থাক, গোস্তটা নিয়েছি, গোস্ত আরেকটু আছে, দেখা যাক এটা খাই। বিসমিল্লাহ করে শুরু করি, দীপক ভাই, দীপক ট্রেডার্স, সুনীল তেতারিয়া জি, ফুডেন ফাইন মালিক, সাহাজি গব্বর সিং জি, আঙুর সব কিনে আনছি।